বোমা বিস্ফোরণের তীব্রতায় উঠল গোয়ালঘরের চাল। ঘটনায় তীব্র চাঞ্চল্য মানিকচকের ধরমপুর অঞ্চলের জেসারতলা ওহেদমারা এলাকায়। জানা গিয়েছে গোয়ালঘরে যেখানে গরুর খাবার রাখা থাকে সেখানে একটি বোমা বিস্ফোরণ হয়। গোটা ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। গোটা গ্রাম জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এলাকায় আরো বোমা মজুদ রয়েছে কিনা সেই বিষয়ে চলছে তল্লাশি। কোথা থেকে এই বোমা সেখানে আসলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে এলাকা জুড়ে। আর আমরা সব ভাত রান্না খায়াটে আমরা ঘুমিয়ে আছুন, কিছুই আমরা বলতে পারবো না। যখন আমাজটা হেসে তখনই আমরা সব বলছি। অনেকে বলছে নাকি সাজা নিজে জায়নার বাড়িতে বোমা মজুত রেখেছিল, অনেকে বলছে, তৃণমূলরা বলছে। সাজা হান কি আছে, কোনখানে আছে আল্লাহ জানছে। ও তো কোনো বড় মাস থেকে বাড়িতেই রাখেন নাই, তো কেন করে বলে দিলে যে উ আছে। কেন হ্যাঁ বললো ছুটলো না হলো আমরা তো বলতেই পারবো না। আর কে রেখে গেল না সূত্র এখন ওগুলো বলবে না। আমরা তো এই আশঙ্কাটাই করছিলাম, বারবার প্রশাসনকে বলেছি যে শাহজাহান এবং সাইফুদ্দিন এলাকায় বম গুলি একের পর এক মজুত করছে। অনেক আমাদের ধারণা আছে যে ওইখানে আরও বম গুলি মজুত রয়েছে। আপনারা দেখেছেন এই বমে 8 তারিখ পঞ্চায়েত ভোট যেদিন হয়েছিল আপনারা দেখেছিলেন ওই সাজা আর সাইফুদ্দিনের নেতৃত্বে আমার এইখানে একজনকে আমার কাকাকে মার্ডার করেছিল। একের পর এক দিনের পর দিন হুমকি দিচ্ছে, একটা নাই পাঁচটা মার্ডার করবে। এই মার্ডার করার পরিকল্পনাতেই একমাত্র ওইখানে বম গুলি মজুত করে রেখেছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যে এইগুলা সঠিকভাবে তদন্ত করে উদ্ধার করুক প্রশাসন।